সাইফুদ্দিন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত বুধবারই সেটা বোঝা যাচ্ছিল। ম্যাচ শুরুর খানিকটা আগে মোসাদ্দেকের না থাকাটা নিশ্চিত করেছেন অধিনায়ক মাশরাফি। দুই ইনফর্ম ক্রিকেটারের অনুপস্থিতি যে বাংলাদেশকে ভোগাবে সেটাও বোঝা যাচ্ছিল, তাই বলে কি এতটা? টসে জিতে প্রথমে ব্যাটিং করে 50 ওভারে 5 উইকেটে 381 রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। কল্পকাহিনীর মতো কিছু না ঘটলে এই ম্যাচে বাংলাদেশের পরাজয় প্রায় নিশ্চিত। 4 ম্যাচ খেলে 9 উইকেট নিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। উইকেটে টেকার বোলার হিসেবে আসরে নিজেকে প্রতিষ্ঠিত করেন টাইগার অলরাউন্ডার। সাইফুদ্দিনের বদলে আজ একাদশে ভেড়ানো হয় মোহাম্মদ রুবেলকে। 9 ওভার বল করে 83 রান দিয়েছেন তিনি। শুরুর দিকে ভালো বল করলেও ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা সেট হওয়ার পরই সবচেয়ে বেশি ঝড়টা যায় এই পেসারের উপর দিয়ে। শেষ 2 ওভারে রুবেল দিয়েছেন 37 রান। মোসাদ্দেক না থাকায় আজ বল হাতে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়েছে সৌম্য সরকারকে। বলাই বাহুল্য, টাইগারদের হয়ে আজকের ম্যাচের সেরা বোলার এই সৌম্যই। 49তম ওভারে 20টি নামার আগে 8 ওভার বল করে 58 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন সৌম্য সরকার। মোসাদ্দেক দলে থাকলে অবশ্য বল করার সুযোগ নাও পেতে পারতেন সৌম্য। মোসাদ্দেকের পরিবর্তে আজ খেলানো হয়েছে সাব্বির রহমানকে। ম্যাচ শুরুর প্রথম কয়েক ওভারের মধ্যেই সমর্থকদের হতাশ করে দিয়েছেন এই সাব্বির। 5ম ওভারে পয়েন্টে ডেভিড ওয়ার্নারের ক্যাচ মিস করেছেন সাব্বির। ওয়ার্নারের রান তখন মাত্র 10 ছিল। জীবন পেয়ে আবারও 156 রান করে ফেলেছেন এই অজি ব্যাটসম্যান। দর্শক, প্রতিনিয়ত বিশ্বকাপ ও ক্রিকেটের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।